नमस्कार बंधुरा, लीना कुकिंग एंड ब्लॉगिंग चैनले तुम्हारे आबार अनेक स्वागत जानाच्छी। चले आबार एक नतून रेसिपी निये आज के आमी बनाबो सूजी और आलू दिए एक मजादार स्नैक्स। बाच्चादेर बड़ोदेर सबाई खूब भालो लागबे। तो चलो रेसिपिटा शुरू करे नी। एबार देखो प्रथमे आमी मिक्सिंग जारेर मध्ये निये नियेछी एक कप सूजी। एटाके आमी भालो करे एखन पेस्ट करे नेब। देखो सूजीटा भालो करे पेस्ट करा हुए गेछे। तो एखाने बोले रखी सूजीर साथे आमी हाफ कप मयदा एड करेछिलाम। एटा आमार भिडियोटा डिलीट हुए गेछे, देखाते पारलाम ना, सरि तार जन्य। तोमरा किन्तु अवश्यई मयदाटा एड करे निओ। एबार फ्राइंग पैनेर मध्ये दिए दिलाम बाटार। बाटारटाके एकटु सामान्य गलिये नेब। तो देखो बाटारटा भालो माने गलिये एसेछे। एबार आमी एर मध्ये एखन दिए देब रसुन बाटा। एक चामच रसुन बाटा दिलाम। तुम्हारा चाहले रसुन बाटार जगह रसुन कीमाओ व्यवहार करते पारो। रसुनटा बाटारे साथे भालो करे एकटु मिशिए निच्छी। तो देखो एकटु भालो करे भाजा भाजा हो गेछे। एखन आमी एर मध्ये देब चिली फ्लेक्स। तो तुम्हारा जदि बाच्चादेर कथा भेबे एटा तैरि करो ताहले चिली फ्लेक्सटा अल्प देबे, कारण आमी एखाने एक चामचेर एकटु बेशी दिएछी झाल झाल करब बोले। झालटा तुम्हारा एकटु कमिए बाड़िए निजेदेर पछन्द मतो दिए दिओ। तो देखो चिली फ्लेक्सटा भालो करे मेशानो हो गेछे। एखन आमी ओई सूजी और मयदा जेटा मिक्स करे रेखेछिलाम सेटा दिए दिलाम। दिए एकटु भेजे नेब। जस्ट कयेक सेकेंड एकटु नाड़াচাড়া করে এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ভালো করে এটা একটু ঘন ঘন মতো করে নেব গ্রেভিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আলু। এটা সিদ্ধ করা আলু কিন্তু, তোমরা চাইলে কাঁচা আলুকেও গ্রেট করে দিতে পারো, তবে সিদ্ধ আলু দিলে বেশি ভালো লাগবে খেতে। সিদ্ধ করা আলুটা দিয়ে এবার দিয়ে দেব নুন। নুনটা অবশ্যই কিন্তু টেস্ট করে তারপর দিতে হবে। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে যখন দেখবে যে এটা একদম চটচটে মতো হয়ে আসছে, দলা পেকে যাচ্ছে, তখন জানবে এটা সম্পূর্ণ হয়েছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ নাড়তেই হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এটা করছি। এটা কিন্তু মানে অনবরত নাড়তেই হবে, না হলে তলায় আবার লেগে যেতে পারে। তো দেখো এটা মোটামুটি নাড়তে নাড়তে একদম শুকনো হয়েই আসছে। এটা যখন একদম মানে হয়ে আসবে তখন এক শেষের দিকে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেবো উপর থেকে। ধনে পাতাটা দিয়ে এই আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব, কারণ এটা ঠান্ডা না করলে কিন্তু গরম অবস্থায় কিছুই করা যাবে না। তো প্রথমে আমাদেরকে এটাকে আগে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। তো রেডি হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নিই। তো দেখো আমি নামিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা মতো মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এখন এটাকে খুব ভালো করে থেসে নেব। আর এই থাসতে থাসতে যদি তোমাদের মনে হয় যে এতে একটু সামান্য ময়দা বা বেসন লাগবে, তাহলে তোমরা সেটা অ্যাড করে নিতে পারো। তো আমি যেহেতু ময়দা প্রথমেই দিয়েছিলাম, আমি আর দিলাম না। তোমরা কিন্তু অবশ্যই যদি মনে হয় তাহলে দিতে পারো। এবার এর থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে। আর তারপর নিজেদের মনের মতো করে তোমরা যে কোনো শেপ দিতে পারো। আমি এখানে প্রথমে লম্বা লম্বা লাঠির মতো শেপ দিয়ে নিচ্ছি। এরকম লম্বা লম্বা লাঠির মতো কয়েকটা শেপ আগে করে নিই, তারপর যে শেপটা দেবো সেটা আবার পরে দেখাচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো। আর আমি এগুলো একটু মোটা মোটাই করছি, এগুলো মোটা করলে খেতে বেশি ভালো লাগে। এবার দেখো যে শেপটা দেবো তার জন্য এটাকে একটু হাতের সাহায্যে চেপে দিলাম। তারপর একটা গ্লাস নিয়ে সেই গ্লাসটা উল্টে প্রথমে গোল করে সমান করে কেটে নেব। এবার একটা ছোট গ্লাস নেব, সেটা আমি এখানে কাঁচের নিয়েছি। এর মাঝখানটাতে গোল করে রাউন্ড করে কেটে নেব। এবার একটা ছুরি দিয়ে এই যে বাইরের আলুটা রয়েছে এই বাইরের পুরটাকে আস্তে আস্তে সরিয়ে দেব। দিয়ে ওই যে গোল
যেটা হলো সেপটা, ওই গোল সেপটাকে আমি তুলে নেব। তো দেখতে পেলে এটা আর একটা রাউন্ড শেপ হয়ে গেল। এইভাবে আমি সবগটা বানিয়ে নিচ্ছি। তো দেখো সবগটা শেপ আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজব। তো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল, আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা একটু ডুবো তেলে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার আমি এগুলোকে ভেজে নেব। তো প্রথমে বেশি দিলে হবে না, তাহলে আবার উল্টাতে অসুবিধা হবে। তোমাদের পাত্রটা মানে যেরকম যেরকম জটা ধরবে সেই মতো দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। এক খোলায় মোটামুটি হবে না, আমার যা আছে তাতে দুটো দুবার ভাজতে হবে। তো দেখো রাউন্ড শেপ আমি প্রথমে দুটো দিয়েছিলাম, আবার একটা তুলে নিয়েছি কারণ আমার উল্টাতে অসুবিধা হচ্ছিল। এবার একটা দিক যখন হয়ে যাবে ভালো করে, তখন আবার একটা দিককে উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। যখন দেখবে ব্রাউন কালার হয়ে আসছে, তখন জানবে এটা একদম ভাজা হয়ে গেছে। আর এই স্ন্যাক্সটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, বাচ্চাদের খুবই ভালো লাগবে খেতে, বড়োদেরও ভালো লাগবে খেতে। বিকালের দিকে বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে খুবই ভালো। টমেটো সস দিয়ে তোমরা খেতে পারো, টমেটো সস দিয়ে বেশি ভালো লাগবে খেতে। তো দেখো তৈরি হয়ে গেল সুজি আর আলু দিয়ে একটা চটপটা স্ন্যাক্স। আমি একটু একটা মানে স্ন্যাক্স ভেঙে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা টিপে দিও, যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবথেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসছি, দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।